নাহিন। ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। পেসার মুস্তাফিজ একাত্তরকে জানিয়েছেন, শুধু ভালো ক্রিকেট খেলাই না, জেতার মানসিকতা আছে পুরো দলের। আরেক পেসার রুবেল হোসেন বলেন, শুধু ম্যাচ না, শ্রীলঙ্কার সাথে নাকি সিরিজও জেতা সম্ভব। দেব চৌধুরী রিপোর্ট। নিউজিল্যান্ড, ভারত কিংবা শ্রীলঙ্কা, সফর যেখানেই হোক, বিসিবি একাডেমি ভবন থেকেই এয়ারপোর্টে রওনা হন ইয়াংস্টাররা। মাঠে যেমন একসাথে, সফরের শুরু আর শেষেও ঠিক তাই। এটাই ওদের বন্ধন, ক্রিকেটের ভালোবাসার। সব সময়ের মতোই প্রিয় সন্তানকে নিয়ে এসেছিলেন তাসকিনের বাবা এম এ রশিদ। বড় ভাই পুষ্পেন সরকারের কাছ থেকে আশীর্বাদ আর বিদায় দুটোই পেয়েছেন সৌম্য সরকার। মিরাজকে ভালোবাসা জানিয়ে গেছে ওর মামা, এসেছিলেন বরিশাল থেকে। ওদের সাথে একে একে মিলেছে রাব্বি, রুবেল, সৈকত, লিটন, মুস্তাফিজরা। পোশাকের মতোই ওদের সবার লক্ষ্যটাও একই। শ্রীলঙ্কার আগে যে লাস্টে যে তিনটা টেস্ট খেলা হয়েছে, আমাদের রেজাল্টটা অত ভালো না, আর চেষ্টা করব ভালো করার। শুধু আমি একা না, আমার টিমের সবার আশা আছে, যেমন শ্রীলঙ্কা আমাদের দেশের মতো উইকেট প্রায় আশা করি ভালো কিছু হবে। আমরা কিন্তু টেস্ট ক্রিকেট খেলতেছি, তো আমাদের কাছে মনে হয় না টেস্ট ক্রিকেটের কিন্তু এখন মোটামুটি একটা আমরা একটা এই শেপে চলে আসতেছি। তো আমার কাছে মনে হয় সবাই যদি সবার নিজের যার যার রোল আছে এটা যদি অ্যাপ্লাই করতে পারে মাঠে, তো অবশ্যই আমাদের ভালো চান্স আছে আপনার শ্রীলঙ্কার সাথে খুব ভালো একটা সিরিজ আমরা হয়তো বা উইন করার জন্য। টিম টার্গেট সবার আগে, তারপর ব্যক্তিগত লক্ষ্য। সবাই যদি নিজের টার্গেটে সফল হয়, দলের সফলতা এমনিতেই আসবে। নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার পরে এবার চিন্তা থাকবে হলো রেজাল্টের দিকে। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে হবে আমাদের একটা টিম ওয়াইজ, তো আমরা ওই জন্যই আর কি ট্রাই করবো যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। টেস্ট ক্রিকেটটা আসলে আমার কাছে স্বপ্নের মতো, এটা আমি মানে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন, আমি টেস্ট ক্রিকেট খেলবো বাংলাদেশ টিমের পরে। সো আসলে এখানে যদি আমি সুযোগ পাই, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। লঙ্কায় টাইগারদের দুই দিনের প্রস্তুতি ম্যাচ মার্চের 2 তারিখ, প্রথম টেস্ট 7ই মার্চ গলে। দেবচৌধুরী, 71। বাংলাদেশ ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডে দিনটা ছিল ব্যাটসম্যানদের, সেঞ্চুরি হয়েছে 3টা। সাউজনে 296 জবাবে অনূর্ধ্ব 19 দলের ভাইস ক্যাপ্টেন আফিফের সেঞ্চুরিতে 4 উইকেটে 290 তুলেছে ইস্ট জোন। 2 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তাসামুল হক। সিলেটের রানের পাহাড়ে নর্থ জোন মোশারফ রুবেলের সেন্ট্রালের 181 রানের জবাবে ওরা করেছে 422 রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্ত, 123 রান করেছেন তিনি, আর 133 রানে অপরাজিত আছেন নাঈম ইসলাম। ধীমান ঘোষের ব্যাট থেকে আসে 64 রান। দিন শেষে নর্থ জোন এগিয়ে 241 রানে।